এভরিওয়ান, গুড আফটারনুন। আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। এখন বাজে সময় দুপুর একটা, এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন রান্না হবে দুপুরে, আর ও চলে এসছে কাজের থেকে, নিয়ে এসছে চাল আর কিছু মাসকাবাড়ির জিনিস। আর সকালবেলা মানে খুব সকালেই দিয়ে গেছিলো বাজার, সেই বাজারগুলো আমি সব বের করে রেখেছি। তখন রান্না করিনি, কারণ ও পনির নিয়ে আসবে, তারপর রান্না করবো ভেবেছিলাম। এখন রান্না হবে মাটার পনির আর শুধু ভাত, আর কিছু রান্না হবে না। তো চলো দেখি কি রান্না করা যাচ্ছে, কিভাবে রান্না করা যায়। এখানে বসে পড়েছেন, চলো রান্নাটা বসিয়ে দিই। আর সকালে তো বাজার নিয়ে এসছে, ওটাও তোমাদের দেখিয়ে দিয়েছি কি কি নিয়ে এসছে। আর এই পনিরটা এখন কেটে নেব, আর এটা যেহেতু মটর পনির হবে তো মটরশুঁটি দিয়েই রান্না হবে। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। Thank you.
দুটো চল্লিশ আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দেখা হচ্ছে টিভি। আর আমি এখন ভিডিও এডিটিং করব, কিছু ভিডিও রয়ে গেছে যেগুলো এডিটিং করা হয়নি, ভিডিওটা এডিটিং করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এখন একটু ভিডিও এডিটিং করে রেস্ট করব, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6:30, আর তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিল, তারপর এখন এলাম। এখন দেখা হচ্ছে টিভি, আর ও গেছে কাজে, কাজের থেকে গেছে মার্কেটে, জানি না আবার ও কি বাজার করে নিয়ে আসবে। তো এখন আমি একটু আগে সন্ধ্যা পুজো দিয়েছিলাম, তো পুজোতে যে ফল শশা আর কলা এখন খাওয়া হচ্ছে, খাবো আর টিভি দেখবো, টিভি দেখতে থাকি। আবার আবার রান্নাও করতে হবে, রান্না বলতে বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছিলাম, সে নারকেলগুলো খারাপ হয়ে যাচ্ছে, ওটা দিয়ে হয় সিমুই রান্না করবো না হলে সুজি রান্না করবো, যে কোনো একটা কিছু করবো। এখন একটা খেতে খেতে টিভি দেখি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। চলে আসবে এক্ষুনি, ফোন করেছিল বললো যে মাছ কিনেছে, আরো কি কি বাজার করেছে সেগুলো নিয়ে আসবে। তাই এখনই চলে এলাম, সুজিটা রান্না করতে হবে, আবার মাছ এনেছে সেগুলোও তো করতে হবে, তাই তাড়াতাড়ি করে চলে এলাম রান্নাঘরে। আমি সুজিটা ভেজে নিয়েছি, আমার যেহেতু ঘি একদম ভালো লাগে না, তো আমি ঘি ছাড়াই এমনি নর্মাল শুধু রোস্ট করে নিয়েছি। আর এখানে নারকেল গুলোকে গ্রেট করে নিয়েছি, আর দুধ বসিয়ে দিয়েছি, সুজিটা রান্না করবো, তো তোমরা দেখতে থাকো। আমি চলে এসেছি আবার টিভির ঘরে টিভি দেখতে, এবার দেখিও কখন আসে, এখন টিভি দেখবো, দেখিও কখন আসে, ফের আবার রান্না করতে হবে। এখানে আবার দিয়ে গেছে বাজার, দিয়ে আবার চলে গেছে। কিছু বলার নেই, এখানে নিয়ে এসছে বেগুন উঠছে, লাল শাক, এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, নাহলে কালকে আর খুঁজে পাওয়া যাবে না, জলে ভিজাতে হবে। এখানে ভাজা হচ্ছে মাছ, আরো চলে এসছে কাজের থেকে, রাত্রেবেলা পনিরের তরকারি আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেওয়া হবে, আর মাছের ঝোল করবো না, মাছগুলো ভিজে রেখে দেবো, আর এই ভিডিওটা আর বড় করবো না, এই সকাল থেকে ভিডিওটা চলছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, টাটা।